বন্ধুরা আরজিকর কাণ্ড নিয়ে কার্যত কেঁপে গেছে রাজ্য রাজনীতি রোজই একটা একটা করে নতুন নতুন জিনিস এখান থেকে সামনে আসছে আর গোটা বঙ্গবাসী কার্যত হতবাক হয়ে যাচ্ছে যে ঠিক কী পরিমাণ দুর্নীতি এর সঙ্গে লুকিয়ে আছে একটা খুন একটা ধর্ষণ শুধুমাত্র এই দিয়ে আরজিকর কাণ্ডকে পরিমাপ করা যাবে না পুরো সিস্টেমটাতে যে কত বড় ঘুন ধরে আছে এবং সেখানে যে কী বিশাল পরিমাণ দুর্নীতি আছে তারই যেন একটা 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 করে রহস্য উন্মোচন হচ্ছে একটা করে জিনিস ভাইরাল হচ্ছে কখনো অডিও চ্যাট কখনো কখনও এমনি চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো সব ভাইরাল হচ্ছে আর সাধারণ মানুষ শুধু আঁতকে উঠছে এই যে প্রথম থেকে রাজ্য সরকার একটা ভনিতা একটা অভিনয় করে যাচ্ছে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে সমস্ত নাকি সাদা খাতার মতো কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে না অথচ যে আন্দোলনরত ডাক্তাররা রয়েছেন যে ডাক্তারি ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের এক একটা করে অডিও বা এক একটা করে ভিডিও একটা করে হোয়াটসঅ্যাপ চ্যাট যখন ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে যে না বহু কিছু গোপন করা আছে এবং তারই মাঝে আজকে একটা নতুন অডিও ক্লিপ ভাইরাল হয়েছে আশা করি আপনারা অনেকেই সেই পুরো ভাইরাল ক্লিপটা শুনেছেন কিন্তু তার একটা বিশেষ অংশ যেটা আমাকে নাড়িয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটছে যেটা সাধারণ মানুষের আত্মারাম খাঁচা ছাড়া করে দেবে যে সরকারি ওষুধ যে কম দামি ওষুধ বিনা পয়সার ওষুধ তার বদলে কি বিষ খাচ্ছে সাধারণ মানুষ আর সেইটার বদলে কোটি কোটি টাকার মুনাফা হচ্ছে এবং সেটা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পার্টি ফান্ডে যাচ্ছে এবং তার থেকেও বড় কথা এই যে বিশাল চক্রটা এর সঙ্গে কি ওই সন্দীপ জড়িয়ে রয়েছে যে সন্দীপকে নিয়ে রাজ্য সরকারের এত ভাব ভালোবাসার সম্পর্ক তাকে কিছুতেই ছেড়ে যেতে দেওয়া হবে না তাকে তাকে চাকরি ছাড়ার একদম রাজ্য সরকারের চাকরি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই প্রাইজ পোস্টিং দেওয়া হবে যেটা নিয়ে কলকাতা হাইকোর্ট অব্দি বিস্ময় প্রকাশ করছে কি এমন মাখোমাখো সম্পর্ক তাহলে কি এই পুরো ব্যাপারটা সরকার জানতো নাকি শাসক দলের একটা অংশ এটা জানত এবং তাদের এতখানি ক্ষমতা তারা রাজ্য সরকারকেও নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে কিন্তু বঙ্গবাসী কি হচ্ছে বন্ধুরা আজকে যে অডিও ক্লিপটা এসছে এবং যে বিশেষ অংশটা আমাকে আমাকে নাড়িয়ে দিয়েছে সেটা অবশ্যই করে আপনাদের শোনাবো কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গে এই শাসক দলের হাতে ঠিক সাধারণ মানুষের কোন জায়গাটা পৌঁছে যাচ্ছে সন্দীপ রহস্যের একটা নতুন মোড় চলে এসছে তার সমস্ত কিছু ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আরও বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অবশ্যই করে আপনাদের আমি সেই অডিও ক্লিপের বিশেষ অংশটা শোনাব যেখান থেকে এই কথাটা উঠে আসছে যে রাজ্যবাসী ওষুধের নামে কি খাচ্ছে আর সেই রাজ্যবাসীকে ওষুধের নামে বিষ খাইয়ে একটি নির্দিষ্ট পার্টি ফান্ডে কিভাবে কোটি 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 টাকা জমা পড়ছে এবং সেটা কার অঙ্গুলি হেলনে হচ্ছে শুনুন আগে তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায় প্রত্যেকটা আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশান দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশান না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা ড্রাগ রাখেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল কাছে বুঝতে পারলেন আমি এই অংশটার কথাই বলছিলাম দেখুন এই রাজ্যে এই শাসকের আমলে চুরি যে কোন লেভেলে যেতে পারে কোন শিল্পের পর্যায়ে যেতে পারে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই গরু বালি কয়লা কি না চুরির অভিযোগ উঠেছে এবং প্রত্যেকটা অভিযোগ গেছে এই শাসক দলের নেতাদের বিরুদ্ধে তাদের অনেকেই জেল খাটছে অনেকে বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আবার মুখে বড়ো বড় ফুটানি দেয় পাঁচ পয়সার দুর্নীতিকেও প্রুভ করতে পারবে না কিন্তু যাই হোক সেটা তো এতদিন ছিল কিন্তু মূল যে জায়গাটা স্বাস্থ্য ব্যবস্থা সেখানে দুটো সেগমেন্টের কথা বললো একটাই ড্রাগ সেগমেন্ট একটা সেক্স সেক্স সেগমেন্ট তো সেই সেক্স র্যাকেট এবং ড্রাগ র্যাকেটটি আমি আগে একটা প্রতিবেদন করেছিলাম এই সেক্স র্যাকেটটাও আবার কীভাবে চলতো এবং এই যে ডাক্তারি ছাত্রীটি চলে গেল তার পিছনেও সেই র্যাকেট আছে কি না সেটা সেটা নিয়েও ব্যাখ্যা করবো এবং সেটা শুনলেও শিউরে উঠবেন কিন্তু এই ড্রাগের ব্যাপারটা ভাবুন যারা সাধারণ মানুষ একদম মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি যারা এই সরকারি হাসপাতালের উপর ডিপেন্ডেন্ট থাকে তাদেরকে চিকিৎসার নামে যে ওষুধ দেওয়া হচ্ছে সেইটা ওষুধ না জল সেইটা নিয়েই সন্দেহ প্রকাশ করছেন কোনো একজন ডাক্তারি ছাত্রী এবং তিনি সেখান থেকে বলছেন যে এখান থেকে কোটি কোটি টাকার মুনাফা হয় এবং এটা পার্টি ফান্ডে যায় কোন পার্টি ফান্ডে যায় পার্টি ফান্ডে মানে নিশ্চিতভাবে কোনো পলিটিক্যাল পার্টির কথাই বলছেন এটুকু তো নিশ্চিত এবার এখানেই প্রশ্নটা আসছে যদি এই পার্টি ফান্ড আমি ধরে নিলাম অন্য কোনো রাজনৈতিক দল যারা বিরোধী তারা এই ধরনের নেক্সাস চালাচ্ছে এবং তাদের পার্টি ফান্ডে যাচ্ছে তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ এই খবর তার জানা নেই এবং সেই জায়গা থেকে তিনি রাজ্য চালাচ্ছেন আর তার নাকের ডগায় এইভাবে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে সাধারণ মানুষকে ওষুধের বদলে বিষ খাওয়ানো হচ্ছে তাতে তাদের শরীরে যে কী ক্ষতি হয়ে যাচ্ছে কেউ জানে না আর সেখান থেকে অন্য বিরোধী দল নাকি মুনাফা নিয়ে চলে যাচ্ছে তাহলে সেইখান থেকেও পদত্যাগ করা উচিত এই ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী আর যদি ধরে নিই যে 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 ইঙ্গিতটা করা হচ্ছে অর্থাৎ একটা দল ক্ষমতায় বসে আছে তাদের পার্টি ফান্ডেই টাকাটা যাচ্ছে কোনো তো একটা পলিটিক্যাল পার্টি ফান্ডে যাচ্ছে এই এই অডিও যদি সত্যি হয় সামান্যতম সত্যতা থাকে তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তো ব্যর্থ এবং এ তো ক্রিমিনাল অফেন্স এর জন্য তো গ্রেপ্তারই হওয়া উচিত রেজাইন তো অনেক পরের কথা আগে তো গ্রেপ্তার হওয়া উচিত যে এইরকম একটা নেক্সাস চালাচ্ছে সাধারণ মানুষকে ওষুধের বদলে জল খাইয়ে দিচ্ছে বিষ খাইয়ে দিচ্ছে এবং সেখান থেকে কোটি কোটি মুনাফা যাচ্ছে এখন এই ভাইরাল অডিও যে ক্লিপ এসেছে এর সত্যতা জানা নেই কিন্তু যখন কথাটা উঠেছে তাহলে নিশ্চিতভাবে এরকম এরকম একটা জায়গা আছে তাহলে সেইটা তদন্ত করে রাজ্য সরকার দেখছে না কেন এটা কি তাহলে এই ধরনের কোনো নিকশাস বেরিয়ে যাবে বলি এই আর্যিকর নিয়ে এত ভয় সেই জন্য গতকাল রাত্রে ভাঙচুর করতে পাঠানো হয়েছে বারবার এভিডেন্স ট্যাম্পারিং করা হচ্ছে আর একটা জায়গা যেটা সেক্স র্যাকেটের কথা আপনাদের বলছিলাম সেটাও কিন্তু অত্যন্ত মারাত্মক জায়গা আজকে একজনের সঙ্গে কথা হচ্ছিল তিনি যে জায়গাটা জানালেন তিনি বলেছেন যে তিনি বড় বড় হাউসের অনেক রিপোর্টারকে অলরেডি পাঠিয়েছেন এবং কোনো কোনো হাউস এটা পাবলিশ করে বলে তাকে কথাও দিয়েছেন কোথাও বেরিয়েছে কিনা আমি জানি না বলছেন এখানে সেক্স র্যাকেট যেটা চলে সেটাও মারাত্মক এবং এটা জানে না অ্যাডমিনিস্ট্রেশনের এরকম একটা কেউ নেই এখানে সিনিয়র ডাক্তাররা জানে না এরকম একটা কেউ নেই ভয়ঙ্কর ব্যাপার চলে এটা বিশেষ করে কোভিডের পরবর্তী সময় থেকে নাকি আরও মারাত্মক আকার ধারণ করেছে যৌন পল্লী থেকে এখানে মহিলাদের নিয়ে আসা হয় এবং সেখানে বিভিন্ন লোকের সঙ্গে তাদের যে ওই ভিডিওগুলো হয় ইন্টিমেটের ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো শ্যুট করা হয় এরপরের যে মারাত্মক জায়গাটা হচ্ছে মানে এই যাদের সঙ্গে শ্যুট করা হয় এটাও একটা ভয়ঙ্কর জায়গা আছে সেটা আরেকটু পরে ব্যাখ্যা করছি কিন্তু এই যে ভিডিওগুলো করা হলো যৌনকর্মীদের ভিডিওগুলো করা হলো তাদের যে মুখটা আছে সেটাকে এডিট করে দেওয়া হয় এবং এডিট করে কাদের মুখ বসিয়ে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে পপুলার অভিনেত্রীর মুখ বসিয়ে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে যেটা সব থেকে মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে এই মেডিকেল কলেজে যে ছাত্রীরা পড়তে আসছে তাদের ফটো নিয়ে তাদের মুখ সেখানে বসিয়ে দেওয়া হয় এবং এখানে একটি আত্মহত্যার ঘটনা ঘটে ডক্টর সৈকত বলে একটি নাম সেই সেই ডাক্তার আমাকে জানালেন যে তার আত্মহত্যার ঘটনা ঘটেছিল এখানে বছর দুয়েক আগে তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল যদিও তার পরিবার দাবি করেছিল যে এটা খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে আদালত সিআইডি তদন্তের নির্দেশ দেয় এবং যথারীতি সেটা ধামা পড়া ধামাঝামা পড়ে যায় কোনো কনক্লুশানে আসে না কিন্তু যারা ওখানে আছেন ওই সময়ের যারা আছেন তাদের কাছ থেকেও খোঁজখবর নিতে বললেন বলে এই সৈকতের একজন গার্লফ্রেন্ড ছিলেন এবং তিনিও ডাক্তার তিনিও ডাক্তারি পড়ছিলেন তো তার জন্মদিনে কেক কাটার ছবি ফেসবুক পোস্ট হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল সেখান থেকে তার মুখটি কেটে নিয়ে ওই মহিলাটির ওই ওই ডাক্তার ছাত্রীটির মুখটি কেটে নিয়ে একটি ওরকম সেক্স ভিডিও বানিয়ে সেখানে সে মুখটাকে বসিয়ে দেওয়া হয়েছিল এই নিয়ে ওই সৈকত বলে ডাক্তার ছাত্রটি প্রতিবাদ করতে গেলে তাকে হেনস্থা করা হয় তাকে চূড়ান্ত রকমের ভয় দেখানো হয় এবং এই নিয়ে বেশি কথা বললে তার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তারপরেও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ থামাননি এবং তিনি বলেছিলেন যে তিনি বিভিন্ন জায়গায় জানাবেন আর তারপরেই নাকি এই সৈকত বলে ছেলেটির মৃতদেহ খুঁজে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় যে কারণেই তার পরিবার এটা খুনের ঘটনা বলে তদন্ত চেয়েছিল এবং সিআইডি তদন্ত করেনি তাহলে এই রাজ্য সরকারের ভূমিকাটা দেখুন এত বড় ঘটনা চলছে এটা নাকি রাজ্য সরকার জানে না সেখানে খুনের খুনের মতো অভিযোগ আসছে সিআইডি তদন্তের ভার দেওয়া হচ্ছে সেখানে তদন্ত হচ্ছে না তাহলে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে কতখানি ব্যর্থ নাকি সবটাই তার অনুপ্রেরণায় চলছে সেটাই তো প্রশ্নের মুখে চলে আসছে সেই ডাক্তার ভদ্রলোক যার সঙ্গে কথা হচ্ছিল তিনি আরও অভিযোগই করলে জানেন এই যখন যৌনকর্মীদের পাওয়া যেত না কোভিড পরবর্তী পরিস্থিতিতে অনেক প্রবলেম হতো বা ওইখানে যেহেতু লোকের সমাগম আছে সেখানে সব সময় সম্ভব হতো না অনেক সময় মর্গে যে মৃতদেহ আছে সেই মৃতদেহকে বার করে নিয়ে আসা হতো তার সঙ্গে ওই যৌনাচারের ব্যাপারটা হতো এবং সেইটাকে ভিডিও করা হতো এবং সেই মুখগুলোকেও ওইভাবে এডিট করিয়ে দেওয়া হতো ভাবতে পারছেন কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে এই অভিযোগগুলো যদি সত্যতা সামান্যতমও থাকে কোন মারাত্মক জায়গায় গেছে তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কিছুই জানেন না তাহলে তিনি চেয়ারটা আঁকড়ে পড়ে আছেন কেন ইমিডিয়েটলি রিজাইন কেন করছেন না এত কিছু হয়ে যাচ্ছে আর যদি এই ঘটনা তিনি জেনে থাকেন তাহলে তো যেটা যে কাজটা করছেন সেটা অন্যায় করছেন তার তো গ্রেপ্তার হওয়া উচিত আর এই যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলোর যদি কোনো ভিত্তি না থাকে যেখান থেকে আসছে এই যে অডিও কলটা ভাইরাল হয়েছে তাহলে যারা এগুলো ভাইরাল করছে তারা অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তার করছে না কেন পুলিশ তো সব দিক থেকে ব্যর্থ পুলিশ মন্ত্রী তো সব দিক থেকে ব্যর্থ আর এত অভিযোগ উঠছে এত অভিযোগ উঠছে তারপরও সেটা নিয়ে গ্রেপ্তারই হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তার মানে কোথাও গিয়ে তো একটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে এগুলো যা অভিযোগ উঠছে সব সঠিক স্বাস্থ্য ব্যবস্থার নামে এই রকম অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে এবং তার দায় কি এড়াতে পারেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যত দিন যাচ্ছে দাবি জোরালো হচ্ছে দফা এক মমতার পদত্যাগ বড় বড় ডায়লগ দিয়েছিলেন না চেয়ার আঁকড়ে ধরে পড়ে থাকতে চান না ক্ষমতার লোভ নেই তাহলে এত কিছু শোনার পরও হয় ব্যর্থতা মেনে নিন আর নইলে এর দায়টা স্বীকার করুন যেটাই করে নিন তার পরের স্টেপ তো পদত্যাগ ছাড়া আর কিছু হতে পারে না কি অবস্থা চলছে মানে বললাম তো গরু চুরি কয়লা চুরি চাকরি চুরি সব কিছুতে চুরি সেটা তো ছিল ওষুধও জাল ওষুধ তো মানুষের প্রাণ বাঁচায় আর সেটা যখন জাল হয় সেটার বদলে যখন জল ঢুকিয়ে দেওয়া হয় সেটা তো বিষ যাচ্ছে আপনার শরীরে ইঞ্জেকশান দেওয়ার কথা তার বদলে জল চলে যাচ্ছে একটা রাজনৈতিক দলের পার্টি ফান্ডে জমা পড়ছে কোটি কোটি টাকা ওই জলটা তো শরীর অ্যাকচুয়ালি বিষ হিসেবে কাজ করছে তাহলে তখন আর এইগুলোর সঙ্গে ওই সন্দীপ ঘোষের নাকি যোগ আছে সেই জন্য সন্দীপ ঘোষের প্রতি এত পীত ভাইরাল অডিও তো সেই দাবি করছে তাহলে হয় যে ভাইরাল অডিও মালকিন তাকে খুঁজে বার করুন তাকে দিয়ে বলান যে এগুলো সব মিথ্যে তদন্ত করে প্রমাণ করুন ইডি সিবিআই হাতে তুলে দিন যা আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা তো সততার মুহূর্ত প্রতীক সুতরাং আমাদের তদন্তকারী এজেন্সি যদি বার করে তখন বলবেন যে এগুলো ধামাচাপা দেওয়া হয়েছে যেরকম সিআইডি ওই সৈকত বলে ডাক্তার ছাত্রটি যার ঝুলন্ত দেহ পাওয়া গেল তার তদন্তে করলো সুতরাং আমরা কোনো রাখছি না যাই তদন্ত করুক কিছুই বার করতে পারবে না আমরা সিবিআই হাতে তুলে দিলাম রাজ্য সরকার থেকে বলছি আমাদের অনেষ্টে নিয়ে প্রশ্ন হচ্ছে পারবেন হিম্মত আছে আর যদি এটা না থাকে তার মানে যা অভিযোগগুলো উঠছে সেগুলো তো একবারই সত্যি সেই জন্যই তো কিছু করার ক্ষমতা থাকছে না বন্ধুরা এই আন্দোলনরত ছাত্রদের সঙ্গে যত কথা বলছি এই হবু ডাক্তারদের সঙ্গে যত কথা বলছি একটা কথাই বুঝতে পারছি এখনো অবধি যা যা তথ্য জানা যাচ্ছে মিডিয়ায় যা যা তথ্য আসছে যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো টিপ অব দ্য আইসবার্গ এই দুর্নীতি যে কোন গভীরে রয়েছে এবং ওই অরণ্যদেবটিকে গ্রেপ্তার না করা অবধি এই নেক্সাস ভাঙা যাবে না এবং সেই অরণ্যদেবকে বাঁচাবার জন্যই এত চেষ্টা এত চেষ্টা এই সমস্ত কিছু ধামাচাপা দেওয়া এই সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে আর সেই জন্যই ডাক্তারদের আন্দোলন আরও তীব্র হচ্ছে সেটা সাধারণ মানুষও বুঝছে এবং গতকাল রাতে স্বতঃস্ফূর্ত যোগদান সেই জায়গাটা এস্টাবলিশ করে দিয়েছে কোনো কিচ্ছু হবে না এদের না তাড়ালে রাজ্যটাকে বাঁচানো যাবে না রাজ্যবাসীকে বাঁচানো যাবে না যারা ওষুধের নামে কোটি কোটি টাকা মুনাফা করার জন্য ফান্ডে ঢোকানোর জন্য সাধারণ মানুষকে বীজ দিতে পারে তাদের বিশ্বাসযোগ্যতা আর কিচ্ছু বাকি নেই এবং তাদের ক্ষমতায় থাকার আর একটা সেকেন্ডেরও কোনো অধিকার নেই কি বলবেন এই ভাইরাল অডিওর এই জায়গা ঘিরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার